বাবাকে তো সেভাবে কোনোদিনও বুঝেই উঠতে পারিনি। আজ বুঝলাম তোমাকেও আমি বুঝিনি। আর ভুল বুঝেছো আমাকে, ওই মেয়েটাকে এতটাই বিশ্বাস করেছো আমার কথার পাত্তাও দাওনি। এর জন্য তুই যে অনেকটা দায়ী হনি, জেনে বুঝে তুই দুর্গাকে বাড়িতে ঢুকিয়েছিলি। এক মিনিট মিচকা, মিচকা এখনো কিন্তু ইনভেস্টিগেশন কমপ্লিটই হয়নি, তাহলে তোমরা কি করে দুর্গাকে এক্ষুনি? প্রিয়া, তোর এখনো মনে হয় যে তদন্তে অন্য কিছু বেরোতে পারে? কেন কেন বেরোবে না? তোমরা ওর হয়ে তর্ক করতেই পারো রিয়াম, কিন্তু এটাই সত্যি, তোমার বাবাকে খুন করেছে হাতাচই দুর্গার। ও বলেছিল না মারতে হলে তোমার বাবাকে সামনে থেকে মারবে? কোনোদিনই সেটা হতো না, আমি থাকতে সেটা ও বুঝতে পেরে ওর বাবার মতো করে তোমার বাবাকে মেরেছে। অ্যাক্সিডেন্টের প্রতিশোধ নিয়েছে প্ল্যান করে, অ্যাক্সিডেন্ট ঘটিয়ে, কিন্তু এটা ওর মাথায় আসেনি যে ওর বাবা ছিল গ্রামের একজন সাধারণ স্কুলের লাইব্রেরিয়ান আর অভিরূপ মুখার্জি একজন মন্ত্রী। তুমি কি করে বাঁচবে দুর্গা? নিজের মুখে নিজের দোষটা স্বীকার করে নাও দুর্গা, তাহলে হয়তো মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাবাস হতে পারে। মেচকা, এসব করে কি আমরা বাবাকে ফিরে পাবো? আচ্ছা আচ্ছা দাদা ভাই, তুই তুই ধরে নিচ্ছিস কেন যে বাবা আমাদের মাঝখানে নেই? অভিরূপ বেঁচে গেলেও কি দুর্গার অপরাধ কিছু কম হয়? আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলতে পারি, আমি এই সব কিছু করিনি, আমি করিনি এই সব কিছু। আমি ওকে চুপ করতে বল, আমার সহ্য হচ্ছে না, নিতে পারছি না আমি ওকে। সত্যি কথাটা বললেই আমরা ওকে নিয়ে চলে যেতে পারি, কিন্তু ও তো তখন থেকে নাটক করে চলেছে। নাটক আপনারা করছেন, আপনারা সবাই মিলে আমাকে ছাড় দিদি। দাদা দাদা, তুমি বলো, তুমি বলো সত্যিটা কি? দাদা তুমি চুপ করে আছো, প্লিজ প্লিজ একটু কোঅপারেট করো দুর্গা। মানেটা না বোঝার মতন অবুজ তুমি নও কিন্তু দুর্গা। সত্যি কথাটা বললেই ঝামেলাটা মিটে যায়, নয়তো আমরা তুলে নিয়ে গিয়ে ইন্টারোগেট করবো, আর কথা বের করার অনেক রাস্তা কিন্তু আমাদের জানা আছে। অত সহজ বলে আপনার মনে হয়? কি করতে পারেন আপনি করুন, আমিও দেখি। তুই মাথা গরম করিস না, ব্যাপারটা এভাবে সলভ হবে না। সব কিছু প্ল্যান করে করা হচ্ছে দিদি, আমার তো এখন সন্দেহ হচ্ছে। আদৌ মন্ত্রী মশাই, ওকে অ্যারেস্ট করতেই হবে। প্রদেশ, অ্যারেস্ট হার। অ্যারেস্ট করতে ওয়ারেন্ট লাগে। ভাতের সঙ্গেই খাই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমি করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। ঠাকুরজি মুছে বাঁচাইয়ে, আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেহি বলতা, হমনে চুয়ালি নেহি কিয়া নেহি কিয়া। সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না,
শহরে রামকিনান দাদা সত্যি বলছে তাহলে পালাটা কে চুরি করলো, পুনকে কে চুরি করলো সত্যিটা জানি কি করে?